এবারে ডিজাইনের মধ্যেখানটায় একটা কাটিং আছে, কাটিংটা মেরে নেবো। এবারে তো কাটিং এর মাপটা দেখে নিই। যেহেতু কাটিংটা মধ্যেখানে আছে, সেই হিসাবে মিডিলে একটা কার্ভ নিয়ে নেব। কাটিংটা অর্ধেক আছে, 50% আছে, 50% মানে 50%-এর একটু কম আছে। তো 50% হিসাবে নিচের দিকটা আমি ট্রিম করে উড়িয়ে দেবো, উপরের দিকটা রেখে দেবো। এবার কার্ভটাকে সিলেক্ট করে এটা পাইপ করে নিচ্ছে, পয়েন্ট 6 এর মাপ নিলাম। পয়েন্ট 6 এর মাপ নিয়ে এটা 1.2 হলো পাইপ, 1.2 mm এর পাইপ হলো। ওটাকে সামান্য একটু চওড়া করে নেবো, 1D স্কেল মেরে মিডিল থেকে 1D স্কেল মারবো। তো এটা 1.5 mm পর্যন্ত চওড়া হয়ে গেল। এই সাইডটা ফ্লিট মেরে নেব, এদিকটাও ফ্লিট মেরে নিই। ফ্লিট মারা কমপ্লিট। এবার এটাকে বুলিয়ান ডিফেন্ট দিয়ে কাটিংটা করে নেব। কাটিং আমার রেডি, কাটিং রেডি হয়ে গেছে। এই যে ডুপ্লিকেট কার্ভটা নিলাম, এটাকে উপরের দিকে অফসেট মারবো। অফসেট মেরে এই যে মেটেলটা আছে উপরে, মেটেলটা সমান মাপে কেটে নেব, কারণ এখন বেশি আছে। ডিজাইনের তুলনায় বেশি থাকার জন্য এটাকে এই অফসেট সারফেস নিয়ে নিচ্ছি। এবার এটা বুলিয়ান স্প্লিট করে কেটে দেবো এবং উপরেরটা ডিলিট মেরে দেবো, উপরটা আমার প্রয়োজন নেই। ডিজাইনে যেহেতু এর চারিদিকটা হালকা ফ্লিট আছে, সেই হিসাবে আমি এটা চারিদিকটাই ফ্লিট মেরে নিচ্ছি।
যেহেতু এটা বন সেটিং হবে, বন সেটিং এ ডায়মন্ড ব্লকের জন্য এটা 0.2 ভিতরে অফসেট মেরে নিচ্ছে, 0.2। এটা টেপারে মেটেলটাকে নামিয়ে নিচ্ছি, হালকা টেপার হচ্ছে নিচের দিকে পাতলা, যাতে পাথরটা নিচের দিক থেকে বেরিয়ে না যায়, সেজন্য নিচের দিকে সরু করে দিলাম, উপর দিকটা একটু চওড়া থাকলো। এটা বুলিয়ান ডিফাইন করে কেটে দেখে নিলাম, এটা আনলো করে ঠিক করে নেব। এটা জাস্ট দেখে নিচ্ছি, কারণ আংটিটার নিচের দিকে স্কুপ মারা হবে। লুক ঠিকই আছে, ডিজাইনের লম্বা লাগছে কারণ ডিজাইনের ডায়মন্ড ছোট আছে। আমি যে আংটিটা করছি এর আংটির ডায়মন্ডের সাইজটা একটু বড়, যার জন্য একটু 19-20 ফারাক তো হবেই লুকিং এর দিক থেকে। এবার যেহেতু নিচে স্কুপ মারবো, তাই বাইরে থেকে ডুপ্লিকেট সারফেস নিলাম কপি করে। এই সারফেসটা আনট্রিম করে দেব, সারফেসটা আমার আনট্রিম হয়ে গেল। পয়েন্ট সিক্স থিকনেস রাখার পরে নিচের অংশটা পুরো খালি করব, যার জন্য এই সারফেসটা সিলেক্ট করেছি। এটা 0.6 অফসেট মারছি নিচের দিকে, আর আংটি সাইডের মেটেলটা 0.9 রাখবো, যাতে আঙুলের না লাগে, একটু ভেতর দিকে অফসেট মেরে নিলাম। এটাকে মিরর করে নেব, টোটালটাকে কাটিং করে দেবো, স্প্লিট করে নিলাম। স্প্লিট আমার হয়ে গেল, ডিলিট করলাম, টোটালটাকে সিলেক্ট করে জয়েন্ট করে দিলাম। আংটিটার পুরোটাই স্কুপ করছি না, নিচের দিকে একটু সলিড মেটেল রাখছি, যাতে পরে যদি আংটিটাকে যদি রিং সাইজটা যদি ছোট বড় করতে হয় যাতে অসুবিধা না হয়, তার জন্য টোটাল
1.67 মানে 6 mm মতো সলিড মিটার রেখে দিচ্ছি নিচের দিকটায়, যার জন্য এই কার্ডটা নিয়ে নিচের মেটালটা কেটে দেব যাতে এইটুকু সলিড মেটাল থাকে। একটা কথা বলে দিই, টোটাল যে পলি সারফেসটা কাটিং করবার জন্য ওখানে লফট করাটা দরকার ছিল, উপরে যদি সারফেসটা না করতাম তাহলে এটা কাটটা হতো না। এটা আনট্রিম করে নেব টোটালটা, আনট্রিমটা এই জন্য করলাম কারণ হচ্ছে এটা যদি আনট্রিম না করি আমি এটার বাইরের দিকে অফসেট মারতে পারবো না, কাটা সারফেসে হবে না, যার জন্য আনট্রিম করে পুরো সারফেসটা নিয়ে নিলাম, বাইরের দিকে 0.6 অফসেট মারলাম। স্কুপ করবার জন্য যে মেটেরিয়ালটা তৈরি করেছে ওই মেটেরিয়ালটা উপর থেকে বেরিয়ে আছে, উপর থেকে বেরিয়ে থাকলে এটা তো প্রিন্ট আউট বি হবে না, আরপিটি বার করা যাবে না। এই যে 0.6 অফসেটটা নিলাম সারফেসটা, 0.6 অফসেটটা এই জন্যই মারতে হবে কারণ প্রিন্ট আউটের সময় এখানে মেটেরিয়াল যাতে পাতলা না হয় সেই জন্য 0.6 এক্সট্রা নিয়ে নিলাম। সলিড মেটেরিয়ালটা যদি পাতলা হয়ে যায় তাহলে আরপিটি ভালো আসবে না। ডগগুলো একটু ফ্লিট মেরে দেবো, এখানে একটু ফ্লিট মেরে দিই, স্কুপ মানে যে মেটেরিয়ালটা করেছি এখানেও একটা কার্ড মেরে নিলাম। এখানে মিডল থিকনেসটা বরাবর থাকলো, সব সম্পূর্ণটা 0.6 থাকলো। স্কুপিং রেডি হয়ে গেল,
স্লিট মেরে দিই যাতে আঙুলে না লাগে। এই সাইডটাও স্লিট মেরে দেবো। নিচের দিকে একটু মেডেল নামাতে হবে, কারণটা হচ্ছে ডায়মন্ডটা বড় ডায়মন্ড এবং এখানে মেডেল থিকনেস খুবই কম, যার জন্য এক্সট্রা মেডেল দিতে হচ্ছে নিচের দিকে। উপর দিকটা একটু কেটে দেবো, এখন দেখা যাচ্ছে যাতে দেখা না যায়, সেই জন্য উপর থেকে একটু মিডলটা কেটে দেবো। রেডি, একটু ফ্লিট মেরে দিই এই সাইডে। আংটি আমার রেডি হয়ে গেছে, এবার এই আংটিটাকে রেন্ডারিং করব। টু টোনের আংটি এটা, তো টু টোন হিসাবেই এটা রেন্ডারিং করবো। যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখছি, যার জন্য একটু হালকা ডার্ক করে দিলাম, কারণ আংটিটা হবে হোয়াইট গোল্ডে, হোয়াইটের উপর হোয়াইট গোল্ডটা বোঝা যাবে না, যার জন্য হালকা একটু ডার্ক করে দিলাম ব্যাকগ্রাউন্ড। বাকি থাকছে এবার রোজ গোল্ড কালারটা। রোজ গোল্ড কালারটা একটু কালার আমাকে চেঞ্জ করে নিতে হচ্ছে, কালারে গিয়ে একটু কালার চেঞ্জ করে নিলাম আমি। আপডেট মেরে দিলাম,
এন্ডারে ফেলে দিলাম। কিছুক্ষণের মধ্যে রেন্ডার কমপ্লিট হয়ে যাবে। রেন্ডারিং আমার কমপ্লিট, সেম।